মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। মিলির হাতের এই পার্টি শপটা খাবো তো আমরা এখন নাকি? ওই আরে সবাইকে ডাকো, আমি এক্ষুনি নিয়ে আসছি। সবাই কোথায় গেলে? গন্ধে গন্ধে এসে গেছি। কোথায় পার্টি শপটা? হ্যাঁ আরে কি রে, আর সবাই কোথায় গেল? আসবে না নাকি? মিলি খেতে হবে তো। শাশুড়ি আন্টি আসবেন না কি? শাশুড়ি আন্টি? হ্যাঁ বাহ, নামটা খুব ভালো দিয়েছিস তো, শাশুড়ি আন্টি। তো এসে গেছি। তোর বৌমার কড়া হুকুম, শাশুড়ি নালে পিঠে খাওয়া যাবে। শোন না নীলু, নাথবউ তখন আমার কানে কানে কি বলেছে জানিস তো? বলেছে যে ওর করা প্রথম পাটি সাপটাটা তোকেই দিতে হবে, বুঝেছিস? দাঁড়া একটু দাঁড়া, ওই যে বৌমা, শুনো না, ওই প্রথম যে পাটি সাপটাটা খুব ভালো করে না তো তুললো না, ওইটা লোকে দে। আমি দিয়ে আসছি। নীলু শক্ত, সব মাপ ঠিক ছিল না মনে হয়। শক্ত কোথায়? মুখে দিতে তো গলে গেল। আমি ভুল, তোমরা সবাই ঠিক। না তার মানে নিশ্চয়ই ভালো হয়নি। তোমরা সবাই আমার মন রাখার জন্য বলছো ভালো হয়েছে, তার মানে একমাত্র শাশুড়ি আন্টি সত্যি কথা বলেছে। আরে না, এই তো অর্জুন চলে, সেই অর্জুন, আয় 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 আমার সাথে একবার আয় আয়। আরে আয় না রে বাবা, এই নে পিঠেটা খেয়ে বলতো কেমন হয়েছে। মিলি বানিয়েছি কিন্তু। এই পার্টি শপটা মিলি বানিয়েছে? খেয়ে একটা কথা বুঝেছি, এত ভালো পাটি সাপটা আমি আমার লাইফে খাইনি। এক বছর আগে অবধিও যে ছেলে তোমার হাতের পাটি সাপটা ছাড়া খেত না, সে এখন বলছে যে মিলির হাতের পাটি সাপটাই নাকি সবচেয়ে ভালো। এই জঘন্য পাটি সাপটা দেখো, আমি খাইও নি, প্লেটে রেখে দিয়েছি, সেটা কিরকম গপ গপ করে গিলছে। কেমন হয়েছে? তোমার মতন বাড়ি সাপটা কেউ বানাতে পারে না। মা, তুমি এবারে আমাকে পিঠে করে কেন খাওয়ালে না? কেন? তোমার বউয়ের হাতের অমৃত সমান পাটি সাপটা খাওয়ার পরে আর মায়ের হাতের পাটি সাপটা খাওয়ার ইচ্ছে থাকে নাকি? পেটে জায়গা আছে তোমার? লজ্জা করে না? মুখ উঁচিয়ে কৈফিয়ত চাইতে এসেছিস? আর কোনোদিন কোনো কিচ্ছু করে খাওয়াবো না, এই আমি বলে দিচ্ছি। নে এটাও খা। গেল গেল গেল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।